আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আমার গাছ থেকে শুরু করছি। এই দেখেন আমার গাছ, সবাই শুভেচ্ছা নিয়ে নেন আমার ফুলের। এই ফুল গাছের নাম কি আমার জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আজ রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস আর ডাল। চলেন তাহলে রান্না শুরু করি। আজকে শুক্রবার, আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে, তো তাই আর কি তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। হ্যাঁ, তারপর সিদ্ধ করার পরে ডালটা ঘুটে এই যে তেলে দিয়ে দেব। এখন আমাদের খুলনার ভাষায় বাগার বলে, তেলে বা মানে অনেক অনেক জায়গায় তেলে দেওয়া বলে বা বাগার দেওয়া বলে, আমাদের খুলনার ভাষায় বাগার দেওয়া বলে। এই যে ডালটার কালার দেখেন, অনেক সুন্দর হয়েছে। এই পেঁয়াজ রসুন যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই ডালটা বাগার দিয়ে দেব। I've been thinking about myself today, thinking how have I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. এখনই বাগার দিয়ে দেব। আর চালটা ধুয়ে রাখছি, দেখেন অফ ক্যামেরায়। চালটা ধুয়ে রাখলে একটু মানে ভাতগুলো অনেক ঝরঝরা হয়। আর এখন পেঁপে দিয়ে গরু মাংস রান্না শুরু করে দিয়েছিলাম। এই দেখেন কালারটা জাস্ট অসাম হয়েছে। একটা রোল
এখন গোশটা কষাতে দিয়ে আমি রুম ঝাড়ু দিয়ে নেব, ঘরটা মুছে নেব, ঘর পুরো একদম ক্লিন করে নেব। এখন একটু ঝোলের পানি দিয়ে দিব, গোশে একটু ঝোলের পানি দিয়ে দেব। এখন রান্নাঘরটা ক্লিন করছি, এই যে দেখেন, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব গোশে। গোশে এখন দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভাতটাও চড়াই দিয়েছিলাম, ভাত হয়ে যাবে এখনই। আমার ভাত হতে বেশি সময় লাগে না। এই যে কষাচ্ছি গোশটা, কষানো অলরেডি শেষ, এখনই পানি দিয়ে দেব। যে এখনই পানি দিয়ে দিলাম, যে যতটুক ঝোল রাখতে চায় তার থেকে একটু বেশি, মানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিবে বেশি, যাতে ঝোলটা একটু মানে গা মাখা মাখা হয়।
আমার দর্শক আপনাদের একটা জিনিস দেখায়, সুবহানাল্লাহ দেখেন কি বাতাস হচ্ছে, মানে আমাকে উড়াই নিয়ে যাবে এমন। এখন দেখেন আমার অলরেডি সব কিছু রান্না বাড়া শেষ, সব করা শেষ আমার। এখন গোসল করে নামাজ পড়বো, আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে গেছে। এই যে সব কিছু দেখেন, ফাইনাল লুক, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এই যে ডালটার কালার জাস্ট ওয়াও হয়েছে, এত লোভনীয় হয়েছে মনে হচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।